নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি তোমাদের সঙ্গে ড্রাই চিকেন রেসিপি শেয়ার করব, কোরিয়ান্ডার ড্রাই চিকেন রেসিপি শেয়ার করব। চলো যাই, কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি, যেই রেসিপিটা তৈরি করা অনেক সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো এই চিকেন করার জন্য নিয়ে নিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন, 4-5টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা 4 টুকরো করে, আর অল্প এক মুঠ ভরে নিয়ে নিলাম ধনেপাতা। পেস্ট একটি বানিয়ে নিয়েছি। এখানে আধা কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ছাঁকনিতে করে। এবারে দিয়ে দিব বেটে রাখা আমাদের এই ধনেপাতা আর রসুন আদার পেস্টটা। পেস্টটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি। তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও মেখে নিতে পারো। তার আগে দিয়ে দিব 1টি বড় সাইজের লেবুর রস। চামচ দিয়ে নিলে দু চামচ হবে, 2 থেকে আড়াই চামচের মতো লেবুর রস হবে। বেশ ভালো করে একটি লেবুকে চিপে এরকম করে রসটা দিয়ে দিব। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিব। তোমরা কিন্তু হাত দিয়ে যদি মাখতে না চাও তাহলে চামচ দিয়েও মেখে নিতে পারো, কিন্তু হাত দিয়ে মাখলে আমার সুবিধা হয়, আমার ভালোও লাগে। তো যাই হোক, আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আবারও হাত দিয়ে আমি ভালো করে মেখে নিব। এই চিকেনটা বানানো খুব সহজ আর কি, এতে দুর্দান্ত হয়, শুকনো শুকনো একদম খুবই ভালো লাগে। এখন ঠান্ডার দিন, ঠান্ডার দিনে এরকম একটা চিকেনের রেসিপি যদি বিকেলবেলাতে আমাদের থাকে তাহলে তো বেশ জমে যায় একদম। তো যাই হোক, দেখতে পেলে চিকেনটাকে ম্যারিনেট করে আমি ফয়েল পেপার দিয়ে কভার করে একটু ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো একদিনের জন্য। আগের দিন বিকেলে রেখে দিয়েছি, পরের দিন বিকেলে ফিরে এলাম, এবারে এটাকে রান্না করবো। বের করে নিয়েছি ফ্রিজ থেকে, বের করে নিয়ে দেখালাম তোমাদেরকে ঢাকনা ঢাকনা খুলে এরকম হয়েছে দেখো। এবারে চলো যাই রান্না করি। প্যান একটু চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু বেশ খানিকটা বড় সাইজের বাটারের টুকরো, দিয়ে এটাকে একটু গলিয়ে নেব। গলে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি চিকেন। 1/2 কিলো চিকেন আমি রান্না করতেছি। এবারে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমাদের আর কোনো কাজ নেই, এটাকে শুধু আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কভার করে কুক হতে দেবো মিডিয়াম ফ্লেমে 5-10 মিনিট অবধি, তারপর আবারও ফিরে আসব। তো কভার করে দিচ্ছি, দেখো কত জল রিলিজ হয়েছে চিকেন থেকে। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবো। এবারে এটা তো শুধু আমাদেরকে নাড়তে থাকতে হবে, এখন এই এই কাজটাই করতে থাকতে হবে। 20 থেকে 25 মিনিট অবধি ফ্লেমটা মিডিয়াম লো এরকম রাখতে হবে, বেশি হাই করে করব না। ভালো করে চিকেনটা যাতে কুক হয়ে যায়, যেই অল্প পরিমাণে জল রিলিজ হয়ে যায় এই জলটা দিয়েই। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আবারও ফিরে এলাম ঢাকনা খুলে, আবারও নাড়াচাড়া করতে থাকবো। তোমাদেরকে তো প্রথমেই বললাম এই চিকেনটা শুধু আমাদের এখন আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়াই করতে থাকতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে আমাদেরকে চিকেনটাকে একদম কুক করে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে, আর যত জল টল ছেড়েছে সব জলগুলোকে শুকিয়ে নিতে হবে। আবারও ফিরে এলাম, এবার দেখো জলগুলো প্রায় শুকিয়ে এসেছে আর বাটারটা কিন্তু ওপরে ভেসে উঠেছে এরকম দেখা যাচ্ছে, আর চিকেন কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। যেহেতু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে পরে চিকেনটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়েছি, আবারও ফিরে এলাম। এবারে দেখো একদমই জল নেই, জল একদমই আমাদের শুকিয়ে গেছে। চিকেন আমাদের এখন একটু ওপরে ওপরে লাল লাল হবে, লাল একটু কালার ধরবে, সেই কালারটা ধরার জন্য আমাদেরকে এটাকে শুধু এখন নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে। এই দেখো আমি ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে, এবার একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে কত সহজ একটা চিকেনের রেসিপি, আর খেতে যে এত দুর্দান্ত হয় কি বলবো তোমাদেরকে। তোমরা হয়তো অনেকেই তৈরি করো খাও, জানি না। তো যাই হোক, কে কে তৈরি করো এরকম চিকেন আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তৈরি করে খেয়েছিলাম, আমি ফার্স্ট টাইম করেছিলাম, নিজের থেকেই মনে হলো এরকম একটা চিকেন রেসিপি করার জন্য, তো করেছিলাম। খুব ভালো হয়েছিল খেতে, খুব এনজয় করেছি আমরা। তো যাই হোক, তোমরাও বানাও, খাও, এনজয় করো, শীতকালে খুব ভালো লাগে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এই ভিডিওটি তোমরা এতক্ষণ পরে দেখলে তার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওপর দিয়ে একটু চাট মশলা, একটু পেরি পেরি মশলা, একটু লেবুর রস ছড়িয়ে দিলাম, আর একটু বিট নুন ছড়িয়ে দিলে পরে খুবই সুন্দর হয় খেতে। এই ছিল আমার আজকের ভিডিও, আবারও হাজির হবো অন্য কোনো দিন অন্য একটি ভিডিওর সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।